আমরা জানি যে ভোরবেলা অর্থাৎ ফজর পর বরকত থাকে। আমার প্রশ্ন হচ্ছে সময়টা আসলে কখন? ভোর মানে ফজর সুবহ সাদেক হওয়ার পর থেকে শুরু করে সকালবেলা যতক্ষণ পর্যন্ত মানুষ কাজকর্ম পায়, সাধারণত তলাশ করে, এগুলো ভোর সকালবেলা। আর সকাল 10টা হয়ে গেলে কেউ কাজে নেবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ হাদিস, হাদিসটি সহিহ ওয়া হাসান, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলায় বরকত দান করো, ভোরে ভোরে কাজকর্ম পথ, ভোরে ভোরে অল্প সময়ে কাজ সারা যেতে পারে, মানুষের মন মেজাজ ফ্রেশ থাকে, পরিবেশ ঠান্ডা থাকে। আর একটু বিলম্ব হয়ে গেলে যারা গরিব মানুষ তারা আর কাজের সন্ধান পাবে না। সুতরাং বিভিন্ন দিক থেকে, পার্থিব দিক থেকেও যদি আমরা দেখি, তাহলে সকালবেলাতে বরকত রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াও রয়েছে, আর যেটা বাস্তব যে সকালবেলার কাজ কর্মে বরকত রয়েছে, সকালবেলা রুজি সন্ধানে বরকত রয়েছে, সকালবেলায় কোনো কাজে গেলে সেই কাজগুলি সহজে সেরে আসা যায়। আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد طاب ذا اليوم